হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের একটা স্ট্রং কনসার্নের জায়গা হলো যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানিতে ওপেনিংসের এগেনস্টে সিভি পাঠিয়ে থাকি, দেখা যায় যে আশাপ্রতভাবে ইন্টারভিউ কলটা পাচ্ছি না এবং তখন আমরা খুব আপসেট হয়ে যাই। কারণ হলো যে আমি তো ঠিকঠাক অনলাইন টিউটোরিয়াল দেখেই সিভি বানালাম বা কোনো প্রফেশনালকে দিয়ে সিভি, ডক্টরকে দিয়ে সিভি বানালাম, বাট সিভিটা কেন আসলে গোথ্রু করলো না বা আমাকে কেন ইন্টারভিউতে কল করলো না। এটার পিছনে মেইন রিজন হলো যে আপনি যে আপনার সিভিটা তৈরি করছেন সেটা যে সোর্স দেখে তৈরি করছেন সেই সোর্সটা আপনাকে খুব সাবজেক্টিভ ওয়ে বলছে। আপনাকে সাবজেক্টিভ ওয়ে বলে আমার কোনো লাভ নাই, কারণ আই নো ইউ হ্যাভ টাইম কনসার্ন, আপনাদের টাইমকে আমি অনেক বেশি রেসপেক্ট করি। সেই জন্য আজকে আমি 5 স্টেপস আপনাকে দিব, এই 5টা স্টেপস যদি ফলো করেন ইউর সিভি উইল বি আ কিলার সিভি, নো ম্যাটার হোয়াট দের ইজ হাই চান্স দ্যাট ইউ উইল গেট জব ইন্টারভিউ আফটারওয়ার্ডস। অ্যান্ড আমার এই প্র্যাকটিক্যাল প্রসেসে যখন আপনি সিভি তৈরি করবেন, ট্রাস্ট মি যে কোনো রকমের কনফিউশন অ্যাটলিস্ট আপনি ফেস করবেন না এই ওয়েতে সিভি তৈরি করার সময়। সিভি তৈরি করার ক্ষেত্রে ফার্স্ট স্টেপ যেটা হলো সেটা হলো জব সার্কুলার কালেকশন। তার মানে আপনি যেই ফিল্ডে আছেন সেই ফিল্ড অনুযায়ী বিভিন্ন অনলাইন এবং অফলাইন পোর্টালে জব সার্কুলার হয়ে থাকে। বাংলাদেশি অনলাইন পোর্টালের ক্ষেত্রে bdjobs.com, প্রথমআলো.com, আরও কী কী .com আছে সেগুলা, প্লাস বিভিন্ন নিউজ পেপারে আপনি দেখবেন যে জব সার্কুলার হয়ে থাকে। এবং যেগুলো জব সার্কুলার দেখবেন যে আপনার ফিল্ডের সাথে কানেক্টেড, যেই যেই জব সার্কুলারগুলো আপনি যেই ফিল্ডে কাজ করতে চান বা অলরেডি কাজ করছেন সেই ফিল্ডের সাথে কানেক্টেড, সেগুলোকে শর্টলিস্ট করবেন। এবং এক্ষেত্রে 200, 300, 400, 500 কোনো নাম্বার নেই, যত পারবেন সব সার্কুলারগুলো একসাথে কালেক্ট করবেন, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। নাও লেটস গো টু স্টেপ টু। আপনি যে জব সার্কুলারগুলো অলরেডি কালেক্ট করে ফেলেছেন সেগুলো থেকে এখন স্ক্রিন আউট করতে হবে। কী স্ক্রিন আউট করবেন সেটা হলো যে আপনার কম্পিটেন্সি অনুযায়ী কোন কোন জব আসলে আপনি মনে করেন যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা আপনার অ্যাপ্লাই করার ক্ষমতা আছে, আপনার 200% কনফিডেন্স আছে যে এই জবগুলো যদি আমি করি, ফিজিক্যালি যদি আমি যে জয়েন করি সেই কোম্পানিতে, তাহলে আমি এই জবগুলো পারফর্ম করতে পারবো। সেই জবগুলোকে আলাদা করে ফেলে আরেকটা শর্টলিস্টিং হয়ে যাবে। নাও স্টেপ থ্রি, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, এবং এখানে আপনার ক্রিয়েটিভিটি দেখানোর 100% স্বাধীনতা, সুযোগ এবং প্রয়োজন আছে। এই স্টেপে আপনি যে শর্টলিস্টেড জব সার্কুলারগুলো পেয়েছেন সেই জব সার্কুলারগুলো অ্যানালাইসিস করতে হবে, প্রত্যেকটা জব সার্কুলার গো থ্রু করতে হবে এবং সেই অনুযায়ী জব সার্কুলার থেকে বের করতে হবে জব ডেসক্রিপশনের কোন লাইনটা আসলে আপনার সাথে 100% অ্যালাইন, আপনার সাথে যায়, আপনি এই লাইনটা লিখলে আসলে আপনি পারফর্ম করতে পারবেন, সেই লাইনগুলো আরও নিচ ডাউন করতে হবে, আরও শর্টলিস্টিং করতে হবে। সো বিভিন্ন জব সার্কুলারের থেকে যে জব ডেসক্রিপশনগুলো থাকবে সেখান থেকে কালেক্ট করে একটা একটা করে পয়েন্ট কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করতে থাকবে। সখানেক রোল দেখা যাবে আপনি শর্টলিস্ট করে ফেলেছেন যে এই শর্টলিস্টেড রোলগুলো আসলে আপনি পারফর্ম করতে পারবেন। নাও স্টেপ ফোর, এখানে হলো যে স্টেপ থ্রিতে আপনি যে জব রোলগুলোকে শর্টলিস্ট করে নিয়ে এসেছেন, আপনার এমএস ওয়ার্ডে কপি পেস্ট করেছেন, সেখান থেকে ইম্পর্টেন্ট জব রোলগুলোকে প্যারাফ্রেজ করে সেখান থেকে অ্যাকশন ওয়ার্ডগুলোকে হাইলাইট করে সেটাকে সুন্দরভাবে আপনার সিভিতে ইনপুট করতে হবে। তার মানে আপনি যে জব রোলগুলো অলরেডি পেয়ে গেছেন, আপনার কাছে রিসোর্স অলরেডি আছে, সেই রোলগুলোকে জাস্ট প্যারাফ্রেজ করে করে আপনার সিভির ভিতরে ঢুকাবেন যে আপনি এই এই কাজ পারেন। রিমেম্বার ওয়ান থিং, যে কাজ আপনি পারেন না বা যে কাজে আপনার কনফিডেন্স নাই সেই কাজ আবার সিভির ভিতরে ঢুকাই দিয়েন না, জাস্ট টু শো অফ ইয়োর সেলফ। যেই ক্ষেত্রে আপনার কম্পিটেন্সির সাথে জব রোল 100% অ্যালাইন্ড শুধুমাত্র সেই রোলগুলাই এখানে নিয়ে আসবেন। তো সেই জব রোলগুলো থেকে আপনি পয়েন্টগুলো নেবেন, সেখান থেকে অ্যাকশন ওয়ার্ড চুজ করবেন, পুরো রোলটাকে প্যারাফ্রেজ করে আপনার সিভির ভিতরে ইনপুট করে দিবেন, তৈরি হয়ে গেল আপনার জেনেরিক সিভি। সো নাও দ্য লাস্ট স্টেপ, একটা তো জেনেরিক সিভি আপনার তৈরি হয়ে গেল অলরেডি, এই জেনেরিক সিভিটা হলো কেউ যদি আপনার কাছে সিভি চায় যে ভাই আপনার একটা সিভি দিয়েন, এখানে একটা পজিশন খালি আছে, আপনার সিভিটা দিয়েন, জেনারেল একটা সিভি দিয়েন, আমি দেখছি কিছু করা যায় কিনা, সেক্ষেত্রে সেই জেনেরিক সিভি দিবেন। বাট যখন আপনি অ্যাপ্লাই করবেন কোনো জবের ক্ষেত্রে তখন সেই সার্কুলারটা নেবেন এবং আপনি অলরেডি স্টেপ থ্রিতে যে প্রোফাইলগুলো শর্টলিস্ট করে ফেলেছেন সেখান থেকে নিয়ে নিয়ে আপনার সিভিতে প্রপারলি ওই যে নতুন জব রোলের সাথে অথবা জব সার্কুলারের সাথে অ্যালাইন করে সিভিতে ইনপুট করে দিতে থাকবেন এবং সেখানে প্যারাফ্রেজিং করবেন, অ্যাকশন ওয়ার্ড ইউজ করবেন। তাতে করে যেটা হবে যে যখন রিক্রুটার আপনার সিভিটা হাতে পাবে, রিক্রুটারের মাথায় কিন্তু শুধুমাত্র সার্কুলারটাই আছে ততক্ষণ পর্যন্ত, বাট সিভিটা যখন সে তার হাতে পাবে তখন দেখবে যে ওয়াও, আমি যে সার্কুলারে কিওয়ার্ডগুলো ইউজ করেছি এখানেও সিমিলার কিওয়ার্ড পাওয়া যাচ্ছে, তার মানে দিস পার্সন ইজ মোর অ্যালাইন উইথ দ্য জব সার্কুলার। সো আপনার শর্টলিস্ট হওয়ার চান্সেস 200% বেড়ে যাবে। সো স্টেপ ফোরে আপনি জেনারিক সিভি তৈরি করলেন, স্টেপ ফাইভে আপনার কাস্টমাইজ সিভি তৈরি করলেন, এবং এই কাস্টমাইজ সিভির কোনোটাই ডিলিট করবেন না, সবগুলোই আপনার কম্পিউটারের ভিতরে রেখে দিবেন, কারণ ইউ নেভার নো যে সিমিলার আরেকটা জব সার্কুলার আসলে আপনি তো নতুন করে লেখার দরকার নাই, ওই কাস্টমাইজড সিভিটাই ওখানে পাঠিয়ে দিবেন।
So that's how you can make a killer CV. That's how you can make a CV that will stand out from your competitors. এবং ফাইনালি যেটা হবে যে আপনি সিভি কোথাও পাঠালে সেখান থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে, কারণ আপনি যে সিভিটা তৈরি করেছেন সেটা ডেফিনেটলি জব সার্কুলারের সাথে 100% অ্যালাইন্ড. থ্যাংক ইউ ভেরি মাচ, আইল সি ইউ গাইজ সুন.